ওয়েলকাম বন্ধুরা। ডিএ নিয়ে কি ভালো খবর আসতে চলেছে? আপনারা জানেন যে হাইকোর্টের রায় যদি মানতে হয় তাহলে আর হাতে সময় মাত্র 9 দিন, এরই মধ্যে কোনো ডিসিশন নিতে হবে। যেহেতু রাজ্য সরকার এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে যায়নি, তাহলে ধরে নেওয়া যায় যে ডিএ নিয়ে ভালো খবর আসতে চলেছে। কিস্তিতে দেওয়া হবে নাকি পিএফে দেওয়া হবে, এ নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, কি জানা যাচ্ছে? চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, G24 খবর অনুযায়ী সরকারি কর্মীদের কিস্তিতে দেওয়া হবে বকেয়া ডিএ, আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। তো কিভাবে দেয়া হবে, কি বলা হচ্ছে, সরকারি কর্মীদের বকেয়া ডিএ কিভাবে মেটানো হবে, তাও আবার 34% হারে। 99 সূত্রের খবর, দুটি বিকল্প উপায় নিয়ে ভাবনা চিন্তা চলছে। হয় কিস্তিতে ডিএ পাঠানো হবে, না হলে কর্মীদের পিএফের টাকার সঙ্গে বকেয়া ডিএ মিটে দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ দেওয়া হবে নগদে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ডিএ দেওয়ার পক্ষে রাজ্য সরকার পদক্ষেপ করতে চলেছে। দেখা যাক কী হয়। আপডেট খবর পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এমনই আপডেট পাওয়ার জন্য।